হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো দু মিনিটেই তৈরি উল দিয়ে খুব সুন্দর একটা ফুল এত সহজ তো দেখতে থাকো ফুলটা আমি কীভাবে তৈরি করছি এত সহজে তৈরি হয়ে যাবে ফুলটা দেখো তো তার আগে যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো দেখো কিভাবে তৈরি করছি প্রথমে একটু চামচের মাথায় একটা গিট নিয়ে নিলাম গিট নিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে করে পেঁচাতে হবে দেখো আমি এটা পেঁচিয়েছি পনেরো বার বার পেঁচানো হয়ে গেছে এবার আমি কেটে নেবো সুতোটা একটু লম্বা করে রেখে কেটে নিলাম এবার একটাই সুতোটা চুচের মধ্যে ভরে নিতে হবে চুসের মধ্যে ভরে নিয়ে এবার ঠিক তার উল্টো দিকে চামচের উল্টো দিক থেকে এইভাবে আস্তে আস্তে ভরে নিয়ে মাথাটাকে গিট দিয়ে নিতে হবে এবার এই মাথাটাকে গিট নিয়ে আস্তে করে টেনে গিট দিয়ে নিতে হবে টেনে নিলাম এবার এই মাথার দিকে আরেকটু সেলাই করে নিতে হবে যাতে সুতোটা বেরিয়ে না যায় এইভাবে খুব টাইট করে নিতে হবে ব্যাস এবার মাথার থেকে আর বেরিয়ে যাবে না আরও একবার করে এরকম করে গিট দিয়ে নেব যাতে গিটটা খুলে না যায় গিট দিয়ে নিলাম ব্যাস এবার কেটে নেব এবার খুলে নিলাম চামচ থেকে তো দেখো এই রকমভাবে একদম রেডি আমার ফুলটা এবার এ মাথার থেকে ও মাথা একটুখানি একটার মধ্যে একটা ঢুকিয়ে দিলেও হবে আবার বা উল দিয়ে একটু বেঁধে নিলেও হবে বা আঠা দিয়ে লাগিয়ে নিলেও হবে দেখো রেডি এবার এর মধ্যে আমি একটু আঠা দিয়ে দেব ফুলটার মাঝখানে আঠা দিয়ে লাল পুঁতিগুলো আমি লাগিয়ে দিচ্ছি এভাবে দেখো একদম রেডি আমার উল দিয়ে ফুল দু মিনিটে একদম রেডি থ্যাংক ইউ